শুরু করছি ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে আরও উপস্থিত আছেন তারই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এমন একজন অতিথি। চলুন দর্শক, কথা বলি তাদের দুজনের সাথে। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, অভিনন্দন। আমাদের সাথে যেহেতু একজন দর্শক ইতিমধ্যে ইউটিউবে সংযুক্ত হয়েছেন এবং তিনি সুদূর প্রবাস থেকে লিখেছেন, আমি তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। সৌদি আরব থেকে লিখেছেন শামীম, আমার স্ত্রীর মাজা থেকে পা পর্যন্ত ব্যথা ও জ্বালা পোড়া, এমআরআই করা হয়েছে, শিরা শুকিয়ে গিয়েছে, এ ব্যাপারে ঔষধ ও চিকিৎসা পরামর্শ জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে শিরা শুকিয়ে যাওয়া, এটা আমরা ডাক্তার হয়তো বোঝানোর জন্য বলি, আসলে মূলত এখানে শিরা বা নার্ভ চাপ খেয়ে আছে। আমরা প্রায় রোগীর পেয়ে থাকি, যেমন কোমরে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস। তো ডিস্ক প্রোল্যাপস হলে হচ্ছে আমাদের যে দুই হাড়ের মাঝখানে কশেরুকা, এটা ফেটে গিয়ে আমাদের রুট, নার্ভ রুট বা স্পাইনাল কর্ড বরাবর কম্প্রেশন দেয়, তখন হয়তো চাপ খেয়ে থাকে এবং শুকিয়ে যায়। সেটার একদিক দিয়ে ঠিকই বলেছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি কম্প্রেশন থাকে তখন কিন্তু নার্ভ সেল ডেথ হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। তখন তখন হয়তো রোগীর ব্যথার কথা রোগী বলবে না, তখন যেটা দেখা দিবে যে পা অবশ হয়ে গিয়েছে, পা প্যারালাইসিস বা একেবারে বোধহীন, অনুভূতিহীন, বা নাড়াতে অসুবিধা, পসরা পায়খানা তার কন্ট্রোল থাকবে না, ফুড ড্রপ হয়ে যেতে পারে, তো সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু যদি আপনার সিভিয়ার পেইন থাকে বা জ্বালা পড়া, উনি যেটা বলছে, এগুলো হচ্ছে আপনার প্রাইমারি লক্ষণ এবং হয়তো একিউট স্টেজ আছে। একিউট মানে হচ্ছে নতুন সমস্যা। এবং তিনি উল্লেখ করেছেন যে এমআরআই করা হয়েছে। জি, এমআরআই তেই যেটা বলেছে যে চাপ খেয়ে আছে বা শুকিয়ে গিয়েছে। তো আসলে এটার চিকিৎসা পরামর্শ, কিছু ঔষধ হয়তো সাময়িক উনার ভালো লাগবে, মানে যেমন ব্যথার ঔষধ বা আমরা অনেক সময় ভিটামিন দিয়ে থাকি, এগুলো হয়তো যতদিন খাবে একটু ভালো মনে হবে, কিন্তু রোগটা যাবে না। মূলত এটা ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালাইজড করে ওনাকে বিভিন্ন পদ্ধতিগত থেরাপি চিকিৎসা করতে হতে পারে, এবং এই চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে বেস্ট, এবং রোগীকে কমপ্লিট বেড রেস্টে রেখে কাজটা করতে হবে। এবং এই চিকিৎসা যদি প্রপার না হয় বা কোনো কারণে সাকসেস নাও হতে পারে, যদি না হয় তখন সার্জারি অ্যানাদার অপশন, সেটা অনেক পরের ব্যাপার। তবে আমাদের রিসার্চ ওয়ার্ক বা ইন্টারন্যাশনাল যে ডাটা আছে সারা ওয়ার্ল্ডে, 90-90% রুগী আপনার কনজারভেটিভ চিকিৎসা ভালো হয়ে যায় এবং ভালো থাকে। এই ক্ষেত্রে ওনার ওয়াইফকে হয়তো আমরা চিকিৎসার পাশাপাশি ওনাকে কিছু এডুকেশন দিতে হবে, যেমন পারিবারিক কাজ কীভাবে করবে, ধোয়া মোছার কাজ, ব্যক্তিগত কাজ, চলাফেরা বা বসা, এগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর ছবি ভিডিও দিয়েছি যেন রুগীরা বুঝতে পারে, বা এডুকেশন, আর্গোনমিক্স আমরা বারবার বলছি। তো এই আর্গোনমিক্স সেটা অবশ্য পরের ব্যাপার, আগে যেটা দরকার ওনার ট্রিটমেন্ট, এবং সেই ক্ষেত্রে উনি বাত ব্যথা চিকিৎসকের উনি শরণাপন্ন হতে পারে, যে বা যে ডাক্তারকে দেখিয়েছে উনি যদি এই জাতীয় চিকিৎসা দেয় দিতে পারেন, সমস্যা নেই। তার মানে উনি যদি কিছু ঔষধ খান এবং সাথে যদি ফিজিওথেরাপি উনি করেন তাহলে অনেকটাই রিলিফ পাবেন ইনশাআল্লাহ। আমি এবার আমাদের অতিথির কাছে একটু জানতে চাইবো যে আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যা কি ধরনের ছিল আর এখন আপনার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে, কি ট্রিটমেন্ট নিচ্ছেন, এটা যদি আমাদেরকে একটু বলতেন। জি, প্রথমত আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমি নারায়ণগঞ্জ জেলা পরিষদ থাকি। আমার পেশা হচ্ছে মনোহারির দোকান। তো একদিন হঠাৎ করে আমার পিঠে একটু ব্যথা ব্যথা ফিল হয়, তো আমি ডাক্তারের কাছে যাই, ওখানকার ডাক্তার আছে অর্থোপেডিক্স। তো সেখানে যাওয়ার পরে উনি কিছু মেডিসিন দেয় আমাকে, পেইন কিলার, তো খাই, খাইলে কমে আবার বাড়ে। তো এটা প্রায় 4 দিন কি 5 দিন ছিল, তারপরে আমি দেখতেছি যে আমার আর এই পেইন কিলার সম্বন্ধে আমার একটু ধারণা ছিল যে এটা খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা,
তো সেজন্য আমি আর ডাক্তারকে বলছি যে স্যার আমাকে একটা এমআরআই দেন। উনি বলছে যে এমআরআই লাগবে না, তুমি এমনি ঠিক হয়ে যাবে, ওষুধ খাও। তো আমি আর স্যারের কথা শুনি নাই, আমি সেলফে একটা এমআরআই করি। ওই এমআরআইতে একটা L4S1 একটা ডিস্ক পোলাপ দেখা দেয়, তারপর গাঢ় ডিস্ক পোলাপ ছিল আচ্ছা, ওইখানে। তার মানে আপনার কোমর এবং ঘাড় দুটোতেই সমস্যা দেখা জি দিয়েছে এমআরআই করার পরে, জি এটা দেখতে পেয়েছেন। জি আমরা আবারও আপনার সাথে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি চুয়াডাঙ্গা। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, মোহাম্মদ নাসির উদ্দিন। জি দর্শক, আমরা সবাই বলেন শুনতে নাসির পাচ্ছি, সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলেন। সমস্যা, 27 বছর বয়স, মাজার হাড় খাওয়া, ওই ব্যথাটা অনেকদিন যাবতই, আমরা ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওষুধ চলাকালীন ভালো থাকে। যে ওষুধ খাওয়া বন্ধ করি, আবার এক আধ সপ্তাহের ভেতরে ব্যথাটা যেমন ছিল সেই পর্যায়ে আসে। আচ্ছা, ব্যথা কি মাজার থেকে পায়ের দিকে নামে, নিচে নামে? না, এটা হচ্ছে আপনার মাজার হাড়ের সমস্যা, হাড় খাওয়া। হাড় খাওয়া সেটা বুঝেছি, ব্যথাটা কি হাড়ের মধ্যেই হয় নাকি উঠা নামা করে, পিঠে উঠে বা পায়ের দিকে নামে? জি, কোথাও নামে না, খালি মাজার থেকে নিয়ে আপনার পিঠের নীল দাড়িটা পুরা। আচ্ছা, আপনার বয়স কত, কি করেন? আপনার মহিলা মানুষ, বাড়ির কাজ কাম করে। আপনি মানে বয়স কত, বয়স? বয়স 26 থেকে 27 বছরের ভিতরে আর কি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আপনি প্রোগ্রাম দেখেন, আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। 26 থেকে 27 বছর, জি 26 থেকে 27 বছরে সাধারণত হাড় ক্ষয় হবে না। এটা হয়তো আমরা অনেক সময় রুগীদের এক্সরেতে কিছুটা চেঞ্জ আসে, অনেক সময় আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ আসে, তবে এটা আরও অনেক কারণ থাকতে পারে, অথবা অনেক সময় ওই যে আমাদের 26 সবের যে সমস্যা, যে রোগে চাপ খাওয়া বা ডিস্ক প্রোল্যাপস, এই জাতীয় সমস্যার ডাক্তার সাহেব আমরা তো বোঝানোর জন্য রুগীকে বলি চাপ খেয়েছে, বা রুগী বুঝতে গিয়ে তার মতো করে বুঝে। সাধারণত হাড় ক্ষয় 40 থেকে শুরু হয় পুরুষদের, 40 উপরে, 40 থেকে আপ টু মানে লেট এজ পর্যন্ত। মহিলাদের একটু আর্লি হতে পারে, 32-35-এর মধ্যে, তবে সেটা আপনার সাধারণত আপনার খুব ভালো ডিজিটাল এক্সরে বা এমআরআইতে বা সিটি স্ক্যানে পাওয়া যায় যে ক্ষয় আছে কিনা। তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে, যেমন মেকানিক্যাল প্রবলেম থাকতে পারে, আর অনেক সময় কিছু মিনারেল ভিটামিনস ডেফিসিয়েন্সিস থেকেও এটা হতে পারে, বসা চলাফেরা কাজের প্রবলেম থেকে এটা হতে পারে। তারপরেও আপনার হাড় ক্ষয় যদি ডাক্তার সাহেব বলে থাকে, অবশ্যই আপনাকে চিকিৎসা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমার সাজেশন আপনার ওই কাজের ধরনটা একটু খেয়াল রাখতে হবে নিয়মিত। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর এক্সারসাইজ দিয়েছি, ও এক্সারসাইজগুলো করবেন। পারলে মিনারেল টেস্ট, ব্লাড মিনারেল টেস্ট করে দেখবেন যে বডিতে যে আমাদের এলিমেন্ট মিনারেলগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, যেমন জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, বিভিন্ন মিনারেল এবং ভিটামিন, যেমন ভিটামিন ডি বা B1 B6, এগুলো লেভেল ঠিক আছে কিনা। এগুলো অনেক সময় এই সাপ্লিমেন্টগুলো কমে গেলে এই জাতীয় ব্যথা বেদনা হয়, আমরা তখন ওই জাতীয় সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি। তো আমার মনে হয় আপনি একটু ব্যায়ামগুলো করেন, আমার ইউটিউব চ্যানেল দেখে কোমর ব্যথার ওগুলো করলেই আশা করি সেরে যাবে। আর এই সকল ক্ষয় বা যে জিনিসগুলো হতে পারে সেটা একটা বয়স একটা ফ্যাক্টর, অথবা যদি কোনো কারণে আঘাত পায় কেউ, বা কিছু কিছু বাত রোগ আছে, আর্থ্রাইটিস রোগ বলি আমরা, তা থেকেও অনেকের ক্ষয় বা এই জাতীয় রোগ হতে পারে। তবে সেটা একদিন হবে না, এটা অনেক সময় লাগবে, ধরেন প্রায় 10-15 বছর লাগবে আস্তে আস্তে ডেভেলপ করে। তো ক্ষয়টা আসলে আমি একেবারে বলে ফেললাম যে ক্ষয় হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমি আবার 26 সাহেবের কাছে একটু ফিরে যাচ্ছি, আমরা শুনছিলাম আপনার কাছে যে এমআরআই করার পরে দেখা গেছে যে আপনার কোমরে এবং ঘাড়ে সমস্যা রয়েছে, মানে দেন আপনি কি করলেন? জি, তারপর ওইখানে কিছু ফিজিওথেরাপি আমি নিয়েছিলাম, তো দেখি যে প্রথম আর কি ঘাড়ে হালকা হালকা ব্যথা হতো, তো আমি মনে করতাম যে আসলে ওইটা মনে হয় হয়তো বা মোবাইল টিপতেছিলাম, সেই জন্য হয়তো বা হইতে পারে। আচ্ছা, হাতেও ব্যথা আসতো। আপনি কি বেশিরভাগ সময় বসে এই কাজ করতে? জি, বসতাম আর মোবাইল টিপাটা আর কি আমি বেশি করতাম। আচ্ছা, ঠিক আছে, গেমস আসক্ত ছিলাম বেশি।
আচ্ছা তো তারপরে আমি আসলে এটা আর কি কেয়ার করি নাই যে আমার ঘাড়ের সমস্যাটা কি, এটা হয়তো অনেক সময় হইতে পারে ঘুমের কারণে হইতে পারে। তো মূলত আমার সমস্যাটা প্রথম দেখা দিয়েছে কোমরে, কোমরে দেখা দেওয়ার পরে আমি সেলফে একটা এমআরআই করি, আমি ডাক্তারের কথা শুনি নেই, তারপরে আমার এই সমস্যাগুলো ধরা পড়ে। তারপরে ওইখানে কিছুদিন ফিজিওথেরাপি করি, করার পরে দেখি যে বাড়ে, কমে কমে আবার বাড়ে, ঠিক আছে, কিন্তু আবার দেখি হঠাৎ একদিন হাত ঝিনঝিন কিন্তু শক্তি পাইতেছি না। আচ্ছা, তারপরে আপনি জি কোথায় তারপরে আসলেন বা কি করলেন? তারপরে আমরা সেই বিষয়টি শুনবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি বনমালী টেকনাফ থেকে বলছিলাম। জি হ্যালো। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমি একটু আপনার সমস্যার কথা সাথে কথা বলতেছিলাম যে আমার ওই দীর্ঘদিন যাওয়ার কোমরে ব্যথা ছিল, তো ব্যথার পরে আমি নিউরো মেডিসিন দেখাছিলাম। এমআরআই করার ফলে বলছিল যে আমার নার্ভের সমস্যা আছে। এখন গত কয়েকদিন যাবত দেখতেছি যে মানে হাঁটার সময় কোমরের নিচে বাম পাশে যেখানে আমরা মানি ব্যাগ রাখি ওইখানে টান পড়তেছে, এবং হাঁটুর নিচে যেগুলো থোর আছে থোরের বাম পাশে হাঁটতে টান পরে ব্যথা লাগতেছে। মানে বেশিক্ষণ বসে থাকলে পাটা ফুলে যায়, মানে ডান পাটা ফুলে যায়, আবার ওই যে শুয়ে থাকলে আরাম বোধ করি, মানে নিচু হয়ে কিছু করতে পারি না, এবং কিছু তুলতে গেলেও সমস্যা হয়ে যায়। এখন আমি চিন্তা করছি স্যার আপনার সাথে দেখা করব ঢাকা গিয়ে, কিন্তু টেকনাফ থেকে যাব, এখন তো বেশি অসুস্থ, তো স্যার এখন ইমিডিয়েটলি কোনো যদি একটু সলিউশন পাই হয়তো একটু সুস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিচ্ছি স্যার, সেজন্য আপনার একটা সহযোগিতা কামনা। আর অন্য কোনো রোগ আছে শরীরে, অন্য কোনো রোগ? না স্যার আমার তো আল্লাহর মতো তেমন তো কোনো সমস্যা নাই, এমনি প্রেশারের ওষুধ খেয়ে মারে। বয়স কত আপনার? বয়স 47 স্যার। আচ্ছা জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পিএলআইডি, এবং উনি শুয়ে থাকলে আরাম লাগে এবং চলাফেরা হয়তো ব্যথাটা বেড়ে যায়। আরেকটা কথা, উনি বলছে যে মানি ব্যাগটা যেখানে রাখে ওখানে থেকেই ব্যথাটা মনে হয়। তো মানি ব্যাগ যে পকেট, মানি ব্যাগের পকেটটা, এই পকেটে আর আমার মতে আর কেউ যেন মানে পকেটই তৈরি না করে, কারণ হচ্ছে ওইখানে পকেট থাকলে মানি ব্যাগ থাকবে, মানি ব্যাগ থাকলে এই যে আমি বসছি ওই মানি ব্যাগটা আমার ওখানে বাটকের উপরে প্রেশার পড়বে কোমরের ওই জায়গাটায়, এবং ওখানে যদি প্রেশার পড়তেই থাকে মানি ব্যাগের কারণে, চাপ পড়তে পড়তে আমাদের এখানে ইম্পর্টেন্ট যে নার্ভটা নিয়ে আমরা কথা বলছি, যেটা বারবার কোমর ব্যথার জন্য কারণ হয় বা সায়াটিক আমরা বলি, এই নার্ভ কম্প্রেশন হয় এবং সায়াটিক নার্ভ ইরিটেশন হয়, পায়ে ব্যথা দিতে পারে। যদিও অনেক ক্ষেত্রে কোমর থেকে পেনটা আসে পিএলআইডি বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু রুটেও সমস্যা থাকতে পারে, বা আমরা বলি কোর্স পাথ হয়ে যেখান দিয়ে নার্ভটা পায়ে যাচ্ছে সেখানে কম্প্রেশন হতে পারে। তো মানি ব্যাগ ওই জায়গায় রাখা যাবে না সবাইকে, শুধু আপনাকে না, একেবারে যতগুলো মানুষ এই প্রোগ্রামটা দেখছেন, আমরা যারা পুরুষরা মানি ব্যাগ পিছনে রাখি, পিছনে পকেটে রাখবেন না। মানি ব্যাগ যদি রাখতেই হয় তাহলে আপনার বুকে, শার্টের বুক পকেটে রাখবেন, অথবা আমাদের যে সামনে ফ্রন্ট পকেট থাকে ওই জাতীয় পকেটে রাখবেন, পিছনে রাখবেন না, এতে কম্প্রেশন হয়ে নার্ভ ইঞ্জুরি হতে পারে। আর আপনার আসতে চাচ্ছেন, আমাদের টিভি স্ক্রিনে নাম্বার আছে, আপনি ফোন দিয়ে যোগাযোগ করে আসেন। আপনি আপাতত কিছুদিন রেস্টে থাকেন, আর লোকাল কোনো ওইখানে ডাক্তার দেখিয়ে হোক বা ফার্মেসির থেকে আপাতত পেইন কিলার আপনি কিছুদিন খেতে পারেন, ধরেন 2-3 দিন, এই ক্ষেত্রে আপনি যে কোনো পেইন কিলার খেতে পারেন, এবং সাথে একটা অ্যান্টি আলসারেন্ট যেমন ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল, গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা বলি, এগুলো একটু পাশাপাশি খান কয়েকদিন, আর ব্যথার ওষুধ কয়েকদিন নেন, নেওয়ার পর একটু কমলে আসেন, আসার পর আমরা যে চিকিৎসা দিলে বেটার হবে সেটা দিব ইনশাল্লাহ। আমরা আমাদের অতিথির কাছে যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার শুরুর দিকে তো প্রবলেমের কথাগুলো জানালেন, যে কিছু ঔষধও খেয়েছেন এবং ফিজিওথেরাপি নিয়েছিলেন কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তারপরে কি করলেন সেটা? তারপরে আমি ইউটিউবে আর কি ইউটিউব দেখতে থাকি কীভাবে এটা ইম্প্রুভ করা যায় বা কীভাবে কী করা যায় সেটার ব্যাপারে আর কি ঘাটতে থাকি। তো এক পর্যায়ে দেখি স্যারের কিছু, স্যারের যখন চ্যানেলে ঢুকলাম তখন স্যারের অনেকগুলো ব্যায়াম দেখলাম, স্যারের কথাগুলো ঠিক আছে আমার সাথে মিলে, সেই ক্ষেত্রে আমি আমার বাসায় ফ্যামিলিকে জানালাম যে এই সমস্যাটা আমার এমআরআইতে আমার ডিস্কের সমস্যা দেখা দিছে, তো এটা ওই জায়গায় গেলে হয়তো বা আমি ঠিক হইতে পারি। তখন বাসার লোক বলল যে ঠিক আছে চলো আমরা যাই। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার যে সমস্যাটা ছিল শুরুতে, কিন্তু কিছুদিন ওষুধ খেয়েছেন, ফিজিওথেরাপিও করেছেন, কিন্তু উন্নতি হচ্ছিল না, কেন? ধন্যবাদ আপনাকে। আসলে ওনার ডিস্ক প্রোল্যাপস আছে বটে, বাট একেবারেই নতুন, অ্যাকিউট, এবং বালজ, আমরা যেটা বলি ডিস্ক বালজ প্রোট্রুশন এবং এক্সট্রুশন, ওনার প্রাইমারি স্টেজে আছে। কিন্তু তীব্র ব্যথা ছিল, এবং সে মোটামুটি আমার আমার কাছে যখন আসে রুগী প্রায় ভীত অবস্থায়, এখনও সে গত মানে 2-3 দিন ধরেও সে খুব ভীত সন্ত্রস্ত, কী হতে পারে সামনে, কী হবে, কারণ রুগী হতে এটা নিয়ে স্টাডি করেছে বেশি, এবং সে একদিক দিয়ে সচেতন এবং এখানে ওভার সচেতন সে, তো যার কারণে একটু ভয় বেশি পেয়েছে। আসলে আমি তাকে বারবার আশ্বস্ত করছি যে এটা যা হওয়ার অলরেডি ভালো হয়ে গিয়েছে, এটার আর কোনো ওরিড হওয়ার কিছু নেই, এবং আমি বলেছি অনেকদিন থাকতে কিন্তু সে চলে যাবে, কারণ সে ভালো এখন। কতদিন ট্রিটমেন্ট নিয়েছে? আনুমানিক কত, 5-6 দিন? 6 দিন। 6 দিন? 6 দিন, 6 দিন হয়েছে এখন। 6 দিনে অনেকটাই ইমপ্রুভ, অনেকটাই ইমপ্রুভ, এবং কারণটা হচ্ছে রুগী একেবারেই নতুন স্টেজে চলে আসছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, রুগী বলছিল যে এক ডাক্তার বলেছে যে আমার এই দরকার নাই, কিন্তু উনি নিজে থেকেই করেছে, এবং করে ঠিকই ডিস্ক প্রোল্যাপস পেয়েছে। তো এই ডিস্ক প্রোল্যাপসটা যদি উনি না করতো, হয়তো উনি কয়েকদিন ওষুধ খেত, আবার ভালো থাকতো, আবার খেত, আবার চলতো, এভাবে চলতে চলতে ওদিক দিয়ে উনি আর ব্যবসার কারণে বসে থাকে, আবার মোবাইল ফোন ব্যবহার করে, এবং সমস্যাটা আরও বাড়তো, হয়তো এক পর্যায়ে এমন হতো যে প্রোট্রুডেড হতো, তখন হয়তো এমআরআই করলে দেখা যেত যে অপারেশন করা প্রয়োজন। তো এই জিনিসটা একটা ভালো যে উনি সচেতনতার কারণে আগেই প্রিভেনশন, আমি বলবো ওনারটা একটা প্রিভেনশন হয়েছে, এবং আমরা ওনাকে অল্প দ্রুত মানে চিকিৎসা দেওয়ার কারণে দ্রুত ইম্প্রুভ হয়ে গিয়েছে। এখন কিছু নিয়ম কানুন উনি অলরেডি জানে যে মোবাইল ফোন, কিন্তু বলেছেন যে মোবাইলে মানে গেমস অনেক খেলতেন এবং সেটাতে অনেকটাই আসক্ত ছিলেন, সেটাও কিন্তু ঘাড়ে ঘাড়ে যে তার সমস্যাটা হয়েছে। এখন উনি গিয়ে যদি আর মোবাইল ফোন ব্যবহার যদি একেবারে ইমার্জেন্সি ছাড়া, স্মার্টফোন আমরা ব্যবহার করতে না করি, যে অনলাইনে দেখা ইউটিউব ভিডিও বা ফেসবুক এগুলা যদিও কেউ দেখতে হয়, অন্তত মোবাইল ফোনটা যেন উপরে উঠিয়ে দেখে, বা কোনো একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারে বসার সময়, স্ট্যান্ড, আবার বসা যেহেতু উনি ওনার ব্যবসা করার কারণে বসে থাকতে হয়, তো এই জিনিসগুলো উনি আমি আশা করি উনি আর আজীবন অন্তত ভুলবে না যে ঠিকমতো চলা বা মোবাইল ব্যবহার না করবে, পরবর্তীতে সমস্যা যেন না হয় সেটা উনি প্রিভেন্ট করতে পারছেন অবশ্যই, ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সিরাজগঞ্জ থেকে বলছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে এই তো 1 বছর হইলো ঘাড়ে সমস্যা, ঘাড়ে ব্যথা, মানে ব্যথাটা হচ্ছে পিঠের থেকে ওঠে, পিঠের থেকে ঘাড় হয়ে ঘাড়ের থেকে হইলো ডান হাত জড়িয়ে গেছে, পরে ডান হাত একবার অবশ ঝিনঝিন করে, বুঝছেন? পরে হচ্ছে জায়গায় একটা নিউরোসার্জন ডাক্তার দেখাইছি, ডাক্তার আবার ইমারের কথা বলছি, পরে একটা এমআরআই করাইছি, করানোর পর মানে কি রে সমস্যা, ডাক্তার তো সেই কথাই বলে না, কিন্তু সার্জনটা এরা শুধু বলে যে অপারেশন করতে হবে। আচ্ছা, তো ওষুধ খাইতেছি, প্রথম একবার ওষুধ খাইলে আমার অনেক কমিয়া গেছিল, কিন্তু এখন আবার ওষুধ খাইতেছি, এমন কম বুঝি না, আমার ব্যথাটা সবসময় তো পিঠের ভিতরে থাকে, কিন্তু আমি সমস্যা মনে করি আমার ওই পিঠে, কিন্তু ডাক্তার বলছে যে আপনার ঘাড়ে সমস্যা, রগে, বালিশ কয়টা দিতেন আগে? না, বালিশ তো আমি নিচা বালিশে শুই, একটাই বালিশ, আমি উঁচু বালিশে শুতে পারি না তো। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি প্রোগ্রামটি দেখেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তরটি দেব যে ওনার ঘাড় ব্যথা এবং হাতে যায়, পিঠে ব্যথা, এমআরআই করা হয়েছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, ওষুধ খেলে ব্যথা কমে যায় আবার হয়, যেটা ওনার ভাষায়। তো রুগী একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে কি হয়েছে, ডাক্তার সাহেবরা হয়তো বলে না বা বুঝায়, উনি হয়তো যে কোনো পর্যায়ে উনি জানে না আর কি সমস্যাটা। যেহেতু ওনার কথা বোঝা যাচ্ছে এমআরআই করার পর অপারেশনের কথা বলেছে, তাহলে অবশ্যই ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক প্রোল্যাপস আপনার সার্ভাইকাল রিজনও হতে পারে, ইভেন কি পিঠেও হতে পারে, আমরা ডর্সাল স্পাইনও পেয়ে থাকি, এবং এই ক্ষেত্রে সাধারণত সার্ভাইকাল স্পাইনে ডিস্ক প্রোল্যাপসগুলি বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করা হয়ে থাকে, এবং এই অপারেশনের আগে পরে কিছু চিকিৎসা যেটা করতে হবে, যদি ওনার মানে রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল থেরাপি চিকিৎসাটা উনি আগে করে দেখুক,
এতে যদি ইমপ্রুভ না হয় দেন অপারেশন। আর কিছু সাইন সিমটম আছে, ক্লিনিক্যাল ফিচার আছে, যেমন অনেক সময় আপনার সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে, ঘাড়ে রক কম্প্রেশনের কারণে স্পট হতে পারে, স্পাইন একেবারে ভিতরে দেখা যায় যে ওখানে নার্ভ সেল ডেথ। তারপরে হচ্ছে হাত যদি একেবারে প্যারালাইসিস হয়ে যায়, হাতের শক্তি কমে যায়, শুকিয়ে যায়, অনেকগুলো ব্যাপার থাকে এতে, তখন হয়তো অপারেশন আর্জেন্ট করতে হয়। কিন্তু অপারেশনের পরেও যে এটা চলে আসবে তা কিন্তু আশা করার কোনো কারণ নেই। এই জন্য প্রাথমিক পর্যায়ে ওনাদেরকে আগে আমরা কনজারভেটিভ চিকিৎসা করতে বলি, যে বিভিন্ন পদ্ধতিগত থেরাপি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ এগুলো করে করে এবং রোগীকে হসপিটালাইজ থেকে কাজটা করতে হবে। এবং পরবর্তীতে যেহেতু উনি মহিলা, পারিবারিক কাজ করে বা গৃহিণী, ওনাকে যে নিয়মগুলো আমরা বারবার বলছি, সামনে ঝুঁকে না কাজ করা, বসে বসে দীর্ঘক্ষণ না থাকা, এগুলো ওনাকে পাশাপাশি মেনে চলতে হবে। আর আমাদের দেশে মহিলার পুরুষরা তো করে, মানে মানে পুরুষদের করার কথা পুরুষরাও করে না, ইভেন কি মহিলাদের তো সম্ভব হয় না, যেটা হচ্ছে হাঁটা, সাঁতার কাটা, অ্যারোবিক এক্সারসাইজগুলো না করার কারণে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে। কারণ কাজ পৃথিবীর সব দেশের মানুষই করে, আমাদের দেশের মানুষে যেমন কাজ করে, পৃথিবীর অনেক দেশের মানুষ আরও বেশি কাজ করে, কিন্তু তাদের এই পরিমাণটা কম আর আমাদেরটা বাড়ছে। আর মূল কারণটাই হচ্ছে তাদের কিছু বেসিক এক্সারসাইজ, যেটা আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, সুইমিং করা, সাঁতার কাটা, হাঁটা নিয়মিত, বা খেলাধুলা করা, সাইক্লিং, এগুলো কিন্তু আমাদের দেশের মানুষের মানে ওইভাবে হয়ে ওঠে না বা করা হয়ে ওঠে না, বা পরিবেশ নেই। একটা গ্রামের মহিলা সাঁতার কাটবে এটা ওই সমাজ হয়তো অ্যাকসেপ্ট করবে না, নিয়মিত হয়তো মেয়েরা সাঁতার কাটলে কিছু বলবে না, কিন্তু যখনই সে বিবাহিত মহিলা তখন এই সমস্যাগুলো দেখা দেয়। আমার মনে হয় এই যে ধ্যান ধারণার থেকে বেরোয় আসা এবং সবাইকে এই জাতীয় এক্সারসাইজগুলোতে আপনাকে আমাদের সবাই বেশি মোটিভেটেড করতে হবে এবং হাঁটতে হবে। হাঁটারও পরিবেশের সমস্যা, যে হাঁটবে কেন, গৃহবধূ কেন হাঁটবে, কেন রাস্তা যাবে, এই যে একটা পারিবারিক বা সামাজিক সমস্যা হয়, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। না হলে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে আমাদের, দিন দিন কিন্তু রোগী বাড়ছে, কারণ ওনারা একদিক দিয়ে কাজ করে করে ইঞ্জুরি তৈরি করছে, আরেক দিক দিয়ে অনেকে মনে করে যে এই কাজ করাটাই হয়তো বা যথেষ্ট, আর আলাদা করে কোনো এক্সারসাইজ বা হাঁটা প্রয়োজন নাই, এটা এমনটা এটা রোগীদের একটা ধারণা আছে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি মামুন বলছি পঞ্চগড় থেকে। জি, আমি মামুন বলছি পঞ্চগড় থেকে। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা, গত কয়েকদিন ধরে আমার ঘাড়ের পিছন পাশে ব্যথা করতেছে। এটা হচ্ছে মাঝে মাঝেই হয়, যেমন গোসল করতে গেলে যখন মাথায় হাত দিয়ে চুল নেড়াই তখন ঘাড়ের ব্যথা করে কখনো, আর যখন শুয়ে থাকি, শুয়ে থাকতে গেলে পরে কিছুদিন হঠাৎ কোনোদিন ঘাড়ের পিছন পাশে রোগ ব্যথা করে উঠে, এবং এটা তিন চার দিন, পাঁচ দিন, সাত দিন ব্যথাটা থাকে, পরবর্তীতে আলটিমেটলি এমনিতেই আবার কমে যায়। কিছু মাঝে মাঝে পেইন কিলার ব্যবহার করতে হয়, এক্ষেত্রে স্যারের পরামর্শ চাচ্ছিলাম। আপনার বয়স কত? আমার বয়স 38। কি করেন, পেশা কি? আমি পেশায় বাসায় থাকি, বাসায় দেখাশোনা করতে হয়। আচ্ছা, এমনি কি স্মার্টফোন, মোবাইল ফোন ব্যবহার করেন? আর দুইটা বালিশ দেন সব সময়? একেবারে বাটন সেট ব্যবহার করি একটা। আচ্ছা, আর বালিশ দেন কয়টা সব সময়? বালিশ কখনো, আমার ওটা একটা সমস্যা, কখনো দুটা বালিশ ব্যবহার করি, টিভি দেখতে গেলে তখন ইউজ করি, পাশে আর একটা বালিশ উঁচু করে দেই। আচ্ছা জি, ধন্যবাদ, একেবারেই আপনার সিম্পল একটা ম্যাটার। আজকে থেকে আর আপনি টিভি যখন দেখবেন, শুধু আপনি না, যা একেবারে যত দর্শক আছেন আপনারা সামনাসামনি টিভি দেখবেন, মানে আপনি যেখানে বসছেন টিভিটা যেন আইদার ডানে বা বামে না হয়, একেবারে স্ট্রেট টিভি দেখতে হবে সামনাসামনি, মানে আমরা মানে স্ট্রেট যেটা আমরা বলি সোজা সুজি, এবং ওই যে আপনি বলছেন শুয়ে টিভি দেখেন দুইটা বালিশ দিয়ে, এটা কোনোভাবেই করা যাবে না, আপনাকে বসে টিভি দেখতে হবে অথবা খাটের যে রেলিং থাকে রেলিংয়ে হেলান দিয়ে বসে টিভি দেখতে হবে, শুয়ে টিভি দেখা যাবে না। আর টিভির হাইট, আমরা বাসার টিভির হাইটগুলো কারেকশন করতে হবে সবার, আমরা বসার পরে চেয়ারে বা আমার সোফায় বলেন বা খাটের কিনারে বসার পরে আপনার চোখ যে লেভেলে থাকে ঠিক
ওয়াল বা যেখানে আপনি টিভিটা রাখছেন ওইখানে টিভির লেভেলটা সেম হতে হবে, সমান প্যারালাল। এখন টিভি যদি অনেক উঁচুতে থাকে তাও আপনার ঘাড়ে সমস্যা হবে, আর টিভি যদি খুব নিচুতে থাকে তাও আপনার ঘাড়ে সমস্যা হবে। এটা কারেকশন করেন, আর শুয়ে শুয়ে এভাবে আর টিভি দেখবেন না, একটা পাতলা বালিশ ব্যবহার করেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনার দ্বারা সম্ভব হয়, কারো হেল্প নিতে পারেন, আপনি স্মার্টফোনে হয়তো বা ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন ঘাড়ের আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, খুব সহজে বুঝিয়ে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলি আপনি আপাতত করেন। আর ব্যথায়, ব্যথা হলে দুবেলা গরম সেঁক দিতে পারেন, পাশাপাশি আপনি ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম ঘাড়ে ব্যথা হলে দিতে পারেন, ব্যথা না হলে দেওয়ার দরকার নেই। এক্সারসাইজগুলো করেন, আর আপনার ওই যে অভ্যাসটা এগুলো একটু চেঞ্জ করেন, দেখবেন এটা চলে গিয়েছে, এটা বড় কোনো সমস্যা মনে হচ্ছে না। আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়ে প্রশ্ন রেখেছেন, আমি সেটি নিচ্ছি। রাসেল মাহমুদ তিনি লিখেছেন, আমার ডান পায়ের রানের মাজা থেকে পায়ের শিরা পর্যন্ত টাস ও অবশ লাগে, চুলকায় এবং লাল হয়ে যায়, এ অবস্থায় কি করব? হ্যাঁ, এটাও পিএলআইডির সমস্যা বা সায়াটিকা আমরা বলি, সায়াটিকা, যে হাঁচি কাশি দিলে বা টান লাগ, হাঁটতে গেলে টান লাগে, অনেক সময় খুব বেশি যদি টান লাগে বা চলা ফেরায় মুভমেন্টে, এখন টান অনেক কারণেই লাগতে পারে, আরও কিছু কারণ আছে, যেমন কেউ যদি ওভার স্ট্রেস দেয়, হ্যাঁ অতিরিক্ত প্রেশার দেয়, তখন তো একটু টান লাগবে, বা পানি কম খেলে, ডিহাইড্রেট হলে বা টান লাগতে পারে, অনেক কারণ। এই যে আমাদের হয়তো আগামী কিছুদিন পর সিয়াম শুরু হয়ে যাবে, তখন হয়তো সারাদিন আমাদের পানি সব খাবার বন্ধ থাকবে, তো এই ক্ষেত্রে হয়তো বিকালের দিকে অনেকের বা রাতেও অনেকের বা দিনের বেলা মাসেল পুল করতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সন্ধ্যার পরে যখন পানিটা বেশি করে খাবে এটা আবার হাইড্রেট হয়ে যাবে, তো এইটা হতে পারে। তা বাট যেহেতু উনার ওই যে বলছে জ্বালা পোড়া এবং টান লাগা বা রান থেকে কোমর পর্যন্ত, আমার মনে উনি একটা ডাক্তার দেখে এমআরআই করে দেখাটা উচিত যত দ্রুত সম্ভব। আর এই ক্ষেত্রে কিছুদিন রেস্টে থেকে দেখতে পারে, পাশাপাশি কিছু এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউবে, ওগুলো দেখে উনি কিছুদিন ব্যায়াম করে দেখতে পারে। এবং বারবার আমরা বলছি সেই সাঁতার কাটতে হবে, এখনই উপযুক্ত সময়, নিয়মিত সাঁতার কাটলে অনেক রোগ এমনিতেই চলে যায়, মাস্কুলোস্কেলেটাল যত রোগ আছে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাংসপেশির ব্যথা বা যে কোনো বাতজনিত ব্যথা আমরা বলি, আর্থ্রাইটিস জনিত, এগুলো ধরেন 80% এমনিতেই কোনো থেরাপিও লাগে না, কোনো ওষুধ লাগে না, এমনিতেই কমে যায়। হয়তো কিছু রোগের স্পেসিফিক হয়তো ওষুধ প্রয়োজন হতে পারে, সেটা অবশ্যই ডাক্তার সাহেবরা দিবে, তো এগুলা করতে পারে উনি, পাশাপাশি একটা এমআরআই করে দেখতে পারে। আর যেহেতু রমজান চলে এসেছে, সেই ক্ষেত্রে যারা এখন বাত ব্যথায় ভুগছে অনেক দিন ধরে এবং বিভিন্ন ঔষধ খাচ্ছে, বা এই সময়টা তারা কিভাবে ঔষধ নেবে বা ব্যায়াম করবে বা তার রুটিনটা কিরকম হবে, লাইফস্টাইলটা কেমন হবে? খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, স্পেশালি ওষুধ নিয়ে রোগীদের একটু সমস্যা হয়, কারণ আমরা ওষুধগুলো বা যে কোনো ওষুধ বলেন, সাপ্লিমেন্ট বলেন, যাই বলেন, দিনের বেলা দেওয়া থাকে, সকালে দুপুরে রাতে, এরকম অনেকের 6 ঘন্টা পর পর, অনেকের দুবেলা বা অনেকের সিঙ্গেল ডোজ একটা করে দেওয়া, তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওষুধগুলা আপনার সকালে দেওয়া ছিল ডাক্তার সাহেবদের, যত ওষুধ সকালবেলা দেওয়া ছিল সেই ওষুধগুলো ভোর রাত্রি খেয়ে ফেলতে পারে, হ্যাঁ সেহারির সময়। আর যে ওষুধগুলো আপনার দুপুরে দেওয়া ছিল, যদি দুপুরে একটা ওষুধ থাকে, মানে শুধু অনলি দুপুর, সেটা রাতে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি এটা থাকে যে তিনটা ওষুধ সকালে দুপুরে রাতে, তো সেটাও সেম, ভোর রাত, মধ্যরাত এবং শেষ রাত, এইভাবে ওষুধটা ওনারা অ্যাডজাস্ট করতে পারে। আর রাতের ওষুধ তো রাত্রেই খেতে পারে, এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। তারপরও আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আবার ওই বিষয়টিতে আসব। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি নাইম বলছিলাম নওগাঁ থেকে। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। স্যার আমি ফোন দিছিলাম, আমার আম্মুর সমস্যা, আমার আম্মুর বয়স জি 45 বছর বয়স, মানে ওনার হচ্ছে ঘাড়ের সমস্যা এবং হচ্ছে ওনার বেসিক্যালি আপনার বাঁ পায়ের সমস্যা, রগের প্রবলেম, ওটা হচ্ছে অনেক আমরা ডাক্তার দেখাইছি, বলতেছে যে রগটা নাকি ড্যামেজ হয়ে গেছে, আপনি আরো কয়েক জায়গাতে আমরা দেখাইছি, এখন কিন্তু আর ওনাটা এখন আবার অস্থিরতাটা খুব বেশি, ওইটা ওষুধ খাওয়ার পরে কিছুটা কম আর কি, এখন সেক্ষেত্রে কি করতে পারি স্যার? ওনার বয়স কত এখন? মানে ওনার বয়স স্যার 45 বছর প্লাস হবে, মানে আবার হাই প্রেশার সবসময়। আচ্ছা, ডায়াবেটিস আছে?
না বস স্যার ডায়াবেটিস নাই ব্যথা আছে ওনার ব্যথা হ্যাঁ ব্যথা স্যার তীব্র ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা হয় যখন মানে যে বলে না পায়ে রগে খেঁচা দেয় তখন আর কি ওনার খুবই প্রবলেম হয় আচ্ছা জি তখন দেখা যায় কি যেন এতটা অস্থিরতা মানে ছিড়ে যাবে টান টান মানে এত টান হয়ে যায় জি আমি বুঝতে পেরেছি জি ধন্যবাদ ওনার মার বয়স যেহেতু 40 এর উপরে এই সময় অনেক সময় আর্থ্রাইটিস ডেভেলপ করে স্পেশালি স্পন্ডাইলোসিস পাশাপাশি পিএলআইডি দুইটা সমস্যা ওনার এট এ টাইমে দেখা দিয়েছে তো এই বয়স্ক আমরা যারা 40 আফ বা হয় আমরা কিছু সাপ্লিমেন্ট বারবার সবাই খেতে বলি স্পেশালি ভিটামিন ডি ক্যালসিয়াম তারপরে গ্লুকোসামাইন কোলাজেন বিভিন্ন এখন সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের হাড় ও জোড়া আপনার ক্ষয়বন্ধ প্রিভেনশন হেল্প করে এবং পুষ্টি দেয় এবং অস্টোপোরোসিস প্রিভেনশন বলেন অস্টোআর্থ্রাইটিস প্রিভেনশনে অনেক হেল্প করে এই জাতীয় সাপ্লিমেন্ট খাওয়া উচিত সেটা কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ একবার নিয়ে নিতে পারে তারপরও আমরা রোগীদের বলি টানা 2-3 মাস খেয়ে আবার 2-3 মাস ব্রেক করে আবার 2-3 মাস এইভাবে যদি চালিয়ে যায় অনেক উপকারে আসে তারপরে ভিটামিন B1, B6, B12 এগুলো এই একই নিয়ম 2 মাস খেলো আবার 2-3 মাস বন্ধ রেখে আবার খেতে পারে এগুলো অনেক উপকারে আসে তা ওনার মার ক্ষেত্রে যেটা আমার মনে হয় ওনাকে একটা এমআরআই করে দেখা উচিত স্পেশালি উনি ডাক্তার দেখে এমআরআই করে অথবা উনি হয়তো করেছে যে রগে চাপ খেয়ে আছে বলছিল তো এই ক্ষেত্রে এটার চিকিৎসা হচ্ছে কমপ্লিট হসপিটালাইজড করে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেওয়া লাগবে প্রয়োজনে আকুপাংচার প্রয়োজনে আপনার আপনার আমরা বিভিন্ন মডালিটিসের মাধ্যমে চিকিৎসা করে থাকি হসপিটালে কমপ্লিট রেখে কাজটা করতে হবে এতেও যদি কাজ না হয় অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে তো এটা আসলে প্রত্যেকটা চিকিৎসার ধাপ আছে আমি চাইলেই যে শুরুতে অপারেশন করে ফেলবো ব্যাপারটা এরকম না আগে ট্রাই করা হয় রোগীদেরকে ব্যায়াম ঔষধ রেস্ট এগুলোতে যদি রোগী ভালো হয়ে যায় বা রোগীকে আর্গোনমিক শেখানো হয় নিয়মকানুন যদি ভালো থাকে ভালো এটা না হলেই আপনাকে ইন্টারভেনশনে যেতে হবে তখনই কনজারভেটিভ চিকিৎসা হসপিটালাইজড করে হয়তো বিভিন্ন ইলেকট্রোথেরাপি দেওয়ার দরকার হতে পারে এক্সারসাইজ পাশাপাশি আরও অ্যাডভান্স আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি সেটাও যদি কোনো কারণে মানে না হয় বা ভালো না হয় তখন অপারেশন একটা অপশন চলে আসে তো আমার মনে হয় আপনি কিছুটা আইডিয়া করেছেন চিকিৎসাটা আসলে এইভাবেই আগাতে হবে এবং তারপরও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে দেখবেন কোমর ব্যথার পায়ের ব্যথার এই এক্সারসাইজগুলো উনি শিখে শিখে যেটা যেটা পারে একটু করুক এবং আপনি একজন বাত ব্যথা চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই পদ এইভাবে আগান চিকিৎসা নেন ওই যে আমাদের দেশের মানুষের একটা ধারণা যে চিকিৎসা মানে কেবল ওষুধ খাবে সারা বছর এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে চিকিৎসা যখন যেটা দরকার সেটা হতে পারে এক্সারসাইজ হতে পারে অপারেশন হতে পারে নিয়মকানুন হতে পারে সাপ্লিমেন্ট আমি অনেক রোগী দেখেছি কোমর ব্যথা নিয়ে আসছে বা শরীরে ব্যথা নিয়ে আসছে সিভিয়ার ব্যথা কিন্তু আমরা সিম্পল ভিটামিন ডি টেস্ট করছি দেখলাম কম তাকে কিছু পরামর্শ দিলে যে কিভাবে সে বসা শোয়া ইত্যাদি বিষয়গুলো কারেকশন করলে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়ে যায় জি আর সামনে রমজান মাসে আমরা কি করব কিভাবে চলতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ও কোমর ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের সাথে ইউটিউবে একজন দর্শক সংযুক্ত হয়েছেন তার প্রশ্নটি নিচ্ছি মোহাম্মদ আল আমিন তিনি লিখেছেন আমি একজন ওয়েটার কোমরের দুই পাশে খুব ব্যথা করে হাঁচি দিলে ব্যথা আসে সামনে ঝুঁকতে পারি না হ্যাঁ এটাও পিএলআইডি রোগীর লক্ষণ পিএলআইডি রোগেও একে সেম সমস্যা হবে কোমরের দুই পাশে ব্যথা হতে পারে বা এক পাশে ব্যথা হতে পারে হাঁচি কাশি দিলে রোগীর জান বের হয়ে যায় রোগী বলে হ্যাঁ ভয়ে হাঁচি কাশি বন্ধ রাখে কারণ আরেকটা হচ্ছে ওনার যে পাশাপাশি সামনে ঝুঁকলে হ্যাঁ সামনে ফরওয়ার্ড বেন্ডিং ফরওয়ার্ড বেন্ডিং একেবারেই পারে না রোগী নামাজ পড়তে কষ্ট হয় বা সামনে আমাদের অনেক কারণে ঝুঁকতে হয় তো সেটাও সে পারে না তো এই ক্ষেত্রে ওনাকে আমি বলবো দ্রুত একজন চিকিৎসক দেখাতে হবে যত দ্রুত সম্ভব যারা বাত ব্যথার চিকিৎসক দেখে প্রয়োজনে এমআরআই করে দেখতে হতে পারে এবং পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি আর এই পিএলআইডি রোগের বা এই জাতীয় লক্ষণ দেখা দিলে যে কোনো মানুষই যেন রেস্টে থাকে অন্তত টানা সপ্তাহখানেক এক সপ্তাহ একেবারে রেস্টে থাকবে শুয়ে থাকবে ব্যথা গরম সেক দিতে পারে আর এক্ষেত্রে কিছুদিন হয়তো মাসেল রিল্যাক্সিন খেতে পারে যেমন টলপেরিসন 50 mg একটা করে দুবেলা খেয়ে দেখতে পারে রেস্টে থেকে ভিটামিন B1, B6, B12 দুবেলা খেয়ে দেখতে পারে এতেও যদি না হয় তাহলে হয়তো ডাক্তার দেখে তাকে এমআরআই করে
চিকিৎসায় যেতে হবে। আর পাশাপাশি আমরা পিএলআইডি রোগের অনেক ব্যায়াম দিয়েছি, এগুলা অনেক রোগীরা আসলে উপকৃত হচ্ছে বলছে আমাকে, যে ব্যায়ামগুলা করে দেখে সাবধান হচ্ছে বা উপকৃত হচ্ছে। তো আমি বলবো যে ব্যায়াম করলে ওনার ভালো লাগে, ভালো হয় এবং করতে পারে, ওই ব্যায়াম কোনো ভয়ের কোনো কারণ নেই, ওনারা করতে পারে নিয়মিত, কোনো অসুবিধা নেই। এই জাতীয় ব্যায়াম ইউটিউবে দেখে আমার চ্যানেল বা ফেসবুকে ব্যায়ামগুলো করতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আদিত্য বলছিলাম যশোর থেকে। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমি হচ্ছে 3 মাস আগে আর কি ব্যাডমিন্টন খেলতে যে আমার হাঁটুতে একটা ইনজুরড হয়, মানে ব্যথা পায় আর কি। পরবর্তীতে এটা আমি ঢাকায় যে ইবনে সিনাতে ডক্টর ওয়াকিল আহমেদ স্যারের সাথে দেখা করি, তো উনি হচ্ছে আমাকে একটা এমআরআই করতে বলেন। এমআরআই করে দেখা যায় যে আমার অ্যান্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্ট, যেটা ACL লিগামেন্টটা কমপ্লিট টিয়ার গ্রেড 3, তো আমি মোটামুটি হাঁটাচলা করতে পারি। তখন আমি স্যারকে বললাম, স্যার আমাকে যে অ্যান্টেরিয়র ড্র টেস্ট এবং হচ্ছে ল্যাকমাল টেস্ট, যে দুইটা টেস্ট আছে, টেস্টটা দেখে মানে করে বললেন যে আপনার হাঁটাচলা করতে পারবেন, আপনার অন্যান্য লিগামেন্ট স্ট্রং আছে বলে আপনি হাঁটাচলা করতে পারছেন, কিন্তু গ্রেড 3 আর কি, মানে ACL টা পুরোপুরি ছিঁড়ে গেছে। সেক্ষেত্রে উনি বলছেন যে আপনি এভাবে হাঁটাচলা করতে পারবেন, কিন্তু সেই বয়সে যে আপনার হাঁটু ক্ষয়, মানে আর্থ্রাইটিস যেটাকে বলে, ওইটা হয়ে যাইতে পারে। তো এখন আমার এক্ষেত্রে আমার কি করা উচিত, আমার কি অপারেশনে যাওয়া উচিত নাকি এইভাবে মানে চলতে পারবো আর কি? আপনার বয়স কত? আমার 28। 28, বয়স বেশি না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে ACL ইনজুরি বা PCL বলেন বা মিনিসকাস ইনজুরি, হাঁটুর কমন ইনজুরি, মিনিসকাস ইনজুরিও অলসো অ্যানাদার ইনজুরি, যেটা রোগীর দীর্ঘমেয়াদি আর্থ্রাইটিস ডেভেলপ করে, বা যে কোনো ইনজুরি। আমি এর আগেও বলছি কিন্তু আপনাদের, যে আঘাত পেলে সেটা ইয়াং রুগীর আফটার 1-2 বছর পর সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করবে, এটি হচ্ছে নিয়ম, যদি তাকে প্রপার রিহ্যাব না করা হয় বা পুনর্বাসন চিকিৎসা না করা হয়। তো আর একটা কথা আপনাকে বলি, অপারেশন করলেই যে সেকেন্ডারি চেঞ্জ আসবে না বা ক্ষয় হবে না, সেটার কোনো ডাটা নাই, মানে যে হবে না এমন কিছু না। আর্থ্রাইটিস ডেভেলপ করতেই পারে, আপনি এনি ইনজুরি, এনি অপারেশন, এনি সার্জিক্যাল প্রসিডিওর বা শরীরের কোথাও কোনো যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো প্রদাহ হয়, সেটা আইদার রোগের কারণে হোক, ইঞ্জুরির কারণে হোক, অথবা সার্জারি করে হোক, সেকেন্ডারি তো চেঞ্জ আসবেই জোড়ার মধ্যে, তো সেটাও প্রিভেন্টিভ মেজার আছে। ব্যাপারটা এরকম না, আপনার যদি হাঁটতে চলতে ফিরতে দেখেন যে একেবারেই সম্ভব না, হাড় মনে হয় পা খুলে পড়ে যাচ্ছে, আপনি দৌড় দিতে পারছেন না, একেবারে লাইফ অসহ্য, তাহলে আপনাকে মাস্ট সার্জারি, মানে অপারেশন করতেই হবে। অপারেশন আগে পরে আপনাকে রিহ্যাব করে দেন অপারেশন করতে হবে। আর যদি দেখেন না একটু হালকা পাতলা ব্যথা বেদনা হয় বা চলাফেরা করতে পারছেন বা বড় কোনো প্রবলেম হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অপারেশনের চেয়ে বেটার হচ্ছে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, পুনর্বাসন চিকিৎসা। তো পুনর্বাসন চিকিৎসার এখানে বিভিন্ন কিছু আমরা করে থাকি, বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, বিভিন্ন থেরাপির মাধ্যমে, ইভেন কি PRP অনেক ভালো কাজ করে, শক ওয়েভ থেরাপি অনেক ভালো কাজ করে, এক এক রোগের এক এক রুগীর ক্ষেত্রে এক একটা খুব ভালো কাজ করে। যারা অভিজ্ঞ দীর্ঘদিন রুগী দেখছেন তারাই বলতে পারবেন আপনার জন্য কোনটা বেটার। তো ওগুলো করলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে আপনার বর্তমান যে সমস্যাটা এটাও চলে যাবে, এবং সেকেন্ডারি যে আর্থ্রাইটিস নিয়ে ভয় পাচ্ছেন ক্ষয় হওয়ার, সেটাও ইনশাল্লাহ হবে না। এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নয়, পাশাপাশি হয়তো আপনাকে কিছু সাপ্লিমেন্ট, মিনারেলস, ভিটামিনস এগুলো খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, পেশাগত কাজ কিভাবে করবেন আমরা হয়তো সেটা আপনাকে বুঝিয়ে দিব। যেমন আপনার ক্ষেত্রে সাইক্লিং আপনার খুবই ভালো উপকারে আসবে, সাঁতার খুবই ভালো উপকারে আসবে, তো এই জাতীয় এক্সারসাইজগুলো, এবং পাশাপাশি হাঁটুর বিভিন্ন ব্যায়াম আছে, স্ট্যাটিক এক্সারসাইজ এবং স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, তো এগুলো আমার ইউটিউব চ্যানেলে ব্যায়ামগুলো দেওয়া আছে, ওগুলো আপনি করেন। আর আপনার আমার মনে হয় প্রাইমারি আপনি কনজারভেটিভ চিকিৎসার চিন্তা করেন অপারেশনে না গিয়ে, তারপরেও যদি সার্জন যেহেতু দেখেছেন উনি, এটা আসলে উনি বলতে পারবেন একজ্যাক্ট, আমি না দেখে একজ্যাক্ট আপনার হাঁটু না ধরে বা আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো আপনি মিলিয়ে দেখেন, মিলিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত। আমি এবারে আবারও আমাদের অতিথির কাছে একটু জানতে চাইবো, আপনি যেমন বেশ সচেতন বলবো আমি যে একদম শুরু থেকে এসেছেন, আপনার আশেপাশে এমনটা তো আপনি দেখতেই পাবেন যে কেউ কেউ হয়তো বা এরকম ঘাড় ব্যথা বা কোমর ব্যথায় ভুগছে, তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? আমার সাজেশন একটাই থাকবে যে আসলে ডাক্তার অনেক সময় বলে যে MRI করতে না, আসলে এটা না করে যদি উনি একটা মানে ওনার
যে সমস্যাটা, উনি যদি এমআরআই করে, দ্রুত এমআরআই করে, তাহলে রোগটা দ্রুত বের হয়ে যাবে, আর ট্রিটমেন্টটা উনি দ্রুত করতে পারবে আর সেরে উঠতে পারবে অনেক দ্রুত। ঠিক আছে, সবচেয়ে বড় কথা যেটা আপনি যেটা ফলো করেছেন বা মনে করেছেন সেটা হচ্ছে যে শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথা থামিয়ে রাখা সেটা ঠিক হবে না। জি জি জি, আমি শুধু এটি চিন্তা করছি যে পেইন কিলার খেলে তো কিডনি নষ্ট হতে পারে, তো একটা ঠিক করতে গিয়ে যদি আরেকটা হয় তাহলে তো এটা আমার জন্য সমস্যা। তো আমি কারো অপেক্ষা করি নাই, আমি ডাইরেক্ট চলে গেছি এমআরআই করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এবারে একটু জানতে চাইবো, যেহেতু রমজান মাস চলে এসেছে, স্বাভাবিকভাবেই সবার খাবার দাবার নিয়ে এবং ব্যায়াম নিয়ে প্রশ্ন থাকে যে এই সময়টা কিভাবে সবকিছু মেইনটেইন করবে, যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে যায়, পার্টিকুলারলি রাতে তারাবি নামাজ থাকে, আবার দেখা যায় যারা যাদের বাত ব্যথা বেশি আছে তারা কিন্তু তারাবি নামাজটা পড়তে অনেক কষ্ট বোধ করে, তাদের কষ্টটা কিভাবে কমানো সম্ভব? জি ধন্যবাদ আপনাকে। এখানে কয়েকটা ব্যাপার, এর আগে আমি বলছিলাম ওষুধের ব্যাপারটা, যে ওষুধের তো আমি বললাম যে কিভাবে খাওয়া উচিত, আর আরেকটা হচ্ছে তারপরেও যার যে ডাক্তার, যে যে ডাক্তারকে দেখান, মানে তার তো একটা নির্দিষ্ট ডাক্তার আছে, কেউ না কেউ ওনার পরামর্শ নিতে পারে ওনারা শুরুতে, যে ওষুধটা কখন কোনটা অ্যাডজাস্ট করবে, কি খাবে। কমন ওষুধের কথা সকাল বিকাল দুপুরের কথা তো আমি বললাম, আরেকটা হচ্ছে বাত ব্যথার ক্ষেত্রে আমরা যে চিকিৎসাগুলো করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ বা মেশিনে বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বা পদ্ধতিগত যে নিয়ম কানুন, এগুলা রমজান বা রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনেকেরই যেমন একটা ভয় থাকে, সবকিছুতে একটা ভয় থাকে যে রোজা ভেঙে যাবে কিনা, থেরাপি নিতে পারবে কিনা। হ্যাঁ, একজাক্টলি, আপনাকে ধন্যবাদ। আসলে এই ভয়ের কোনো কারণ নেই, কারণ রোজা ভাঙার যে কারণ বা সিয়াম নষ্ট হওয়ার যে কারণ, তার মধ্যে শরীরে কোনো ইনভেসিভ কিছু আপনি দেওয়া, যেমন মুখে খাওয়া, আইভি ফ্লুইড দেওয়া বা ব্লিডিং হওয়া, অনেকগুলো কারণ আছে সেটা, তো সেই কারণের মধ্যে থেরাপি পড়ে না। পড়ে না। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমি ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দর্শক টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি জুবায় বলতেছি, নারায়ণগঞ্জ থেকে। বলেন জুবায় সাহেব। স্যার, আমার প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা 1:30 পর্যন্ত গার ব্যথা করে আর শরীর ব্যথা করে, আবার দুপুরের পরে আমরা নিশায় যায় গা। তো তিনি তো এই সমস্যাটা গার টিগলায়। কতদিন ধরে? কতদিন ধরে? আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার শোয়ার সমস্যা হচ্ছে, এটা হয় প্রায় রোগীর, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পেইনটা থাকবে, আবার রাতেও যে উঁচু বালিশ শেষ হয়। তো আপনি আজকে থেকে বালিশটা চেঞ্জ করবেন, বা বালিশটারে খুলে আপনার যে তুলা ব্যবহার করেন দুই ভাগ করবেন, ওই এক ভাগ দিয়ে আপনি আবার বালিশ নতুন করে বানিয়ে নেবেন, আর একটা ভাগে আর একটা বালিশ বানাবেন। উঁচু বালিশটাকে নিচু করতে হবে, করলেই এটা চলে যাবে। তারপরও ঘাড় ব্যথার কিছু ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওগুলো আপনি করেন, ব্যথায় গরম সেঁক দিতে পারবেন, দিলে ভালো হবে, দুবেলা আর হাঁটবেন, এটা করলে ইনশাল্লাহ চলে যাবে, এটা ভয়ের কোনো কারণ নেই। এটা শোয়ার থেকে সমস্যাটা হয়, রাতে যখন শুয়ে থাকেন দুই বালিশ উঁচার কারণে দীর্ঘ সময় নেকে আমাদের প্রেশার পড়ে, তার থেকে পেইন হয়, আবার যখন আপনি দিনের বেলা শোয়া বন্ধ, আপনি চলাফেরা করতে থাকেন, আস্তে আস্তে কমে আসে। তো এইটা আপনাকে ওইভাবে কারেকশন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা রমজান নিয়ে কথা বলছিলাম এবং থেরাপি যে নেওয়া যাবে এতে রোজা ভাঙার কোনো সম্ভাবনা নাই, সে বিষয়টি নিয়েও কথা বলছি। সম্ভাবনা না, মানে কোনো রোজা ভাঙবি না ইনশাল্লাহ, কারণ রোজা ভাঙার কারণের মধ্যে থেরাপি পড়ে না। তারপরে যদি কোনো ইনভেসিভ প্রসিডিউর হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় হতে পারে। তো থেরাপিতে তেমন কোনো ইনভেসিভ বড় কোনো প্রসিডিউর নাই, এটা ওনারা নিতে পারে। আর আরেকটা হচ্ছে, আমি একটু রোগীদের বলবো যাদের ওজন বেশি, ওজন নিয়ে আমরা প্রায়ই রোগী আসে আমাদের কাছে, ওজন নিয়ে আমরা কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। আমি আমি রাজীব বলছিলাম। জি, আমি আশুলিয়া থেকে বলছিলাম। বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি আমার জিরা বয়স কত আপনার? বয়স কত?
আমার বয়স 38 চলে। আচ্ছা, মানে গিরা কি ফুলে যায়? না না, ফুলে যায় না, মানে ব্যথা করে। আচ্ছা, গিরা বলতে তো আপনি হাঁটুকে বুঝিয়েছেন, ঠিক না? হাঁটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি, ধন্যবাদ। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। এই বয়সে সাধারণত আর্লি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, মানে হাড় ক্ষয়ে যে প্রবণতা 40-এর পরে বা পুরুষের 40-45-এর মধ্যে হতে পারে প্রাইমারি স্টেজে অনেক সময়, আবার এটা নিজে নিজে অনেক সময় সেরে যেতে পারে। তো আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কিছু হাঁটু ব্যথার এক্সারসাইজ আছে ওগুলো করবেন, ব্যথায় দুবেলা গরম সেঁক দেন, আর আপনি কিছুদিন টানা ক্যালসিয়াম রাতে একটা করে খান, 1-2 মাস খেলে আমার মনে হয়, আর ব্যায়াম করলে ওই দেখানো ইউটিউবে দেওয়া আছে ওগুলো করলে আর গরম সেঁক দিলে ইনশাল্লাহ এটা চলে যাবে। আর আপনার ওজন হাইট কেমন আছে আমি জানি না, যদি আপনার হাইট অনুযায়ী ওজন বেশি হয়ে থাকে ওজনটা কমিয়ে ফেলতে হবে। আর আমরা যেহেতু রমজানে, হ্যাঁ আমরা কথা বলছিলাম যে ওজন নিয়ন্ত্রণ কিভাবে করব, বিশেষ করে রমজানে দেখা যায় যে ওজন কমার পরিবর্তে বরং বেড়েই যায়। ওজনটা বেড়ে যায়। জি ধন্যবাদ আপনাকে। আসলে সিয়াম বা এই মাসটা আল্লাহ পাক আমাদেরকে, যেমন ধর্মীয় একটা ব্যাপার আছে, আমরা এই মাসের প্রত্যেকটা কাজের ছোঁয়া বেশি হবে, এবং পবিত্র কোরআনুল মজিদ এই মাসই নাজিল করা হয়েছে। সো এই মাসের ফজিলত কিন্তু আপনার যেমন ধর্মীয় আছে, আত্মিক তেমন, সামাজিক তেমন, শারীরিক তেমন, আপনার সব দিক দিয়ে মাঝে মাসের ফজিলত। আমি দেখছি যে অনেক রুগী ওজন কমাতে পারে না, বলে স্যার আমার না খেলে শরীর কাঁপে, হ্যাঁ আমি দুর্বল হয়ে পড়ি, মাথা ঘুরিয়ে পড়ে, কিন্তু রোজার সময় সে রোজা রাখতে পারে, তো তখন তো সারাদিন সে না খেয়ে থাকে, তো তাইলে তো তার এই সময় সে কোনো ঘুরার কথা বলে না, কোনো কিছুর কথাই বলে না। তাহলে এই মাসটা এখনই একটা প্র্যাকটিসিং মাস, যারা ওজন কমাইতে চায় তারা নিয়মিত যেন সিয়াম পালন করে, শুধু ইফতারিতে খাবারটা সাবধান আর রাতের খাবারগুলো, এই ক্ষেত্রে যদি যেমন প্রচুর পানি খেতে হবে, পানি তো অবশ্যই বেশি খেতে হবে যেহেতু সারাদিন পানি না খেয়ে থাকা হয়, আর বিশেষ করে ভাজা পোড়াটা আমাদের অ্যাভয়েড করতে হবে এবং ফ্রুটস বেশি খেতে হবে।